একটা কথা আমি বহুবার বলেছি, আপনারা ইউটিউব খুললে পেয়ে যাবেন, বক্তব্য হয়তো হাজারো বার শুনেছেন, বিশ্বনবী কি লিখতে পড়তে জানতেন? জোরে বলেন, জানতেন? জানতেন না। তার চারটা কারণ আছে, চারটা কারণের মধ্যে সবথেকে বড় কারণ দুটি, যে আল্লাহ রসুলকে পড়াবে এই সাহসটা কার আছে? কার বুকে এত সাহস আছে নবী মোহাম্মদকে বলবে আই তোকে পড়াবো? হ্যাঁ, সে তো সে সারা পৃথিবীর গুরুর গুরু, নবীদের নবী। আর আল্লাহ এটা মেনে নিতে পারেননি যে আমার রসুলের কেউ শিক্ষক হয়ে যাক, যে শিক্ষক হবে তার সম্মান বেড়ে যাবে, এটা নিতে পারেননি, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ তার উপরে কোরআনকে নাজিল করছে, ওই জন্য নিরক্ষর রেখেছেন, যে যাতে করে কাফের বেইমানেরাও যেন না বলে যেটা মোহাম্মদ গোপনে লেখে। আবু জাহেলও পর্যন্ত বলার ক্ষমতাটা পায়নি, ওটা বলবে কী করে? ও তো লিখতেই জানে না। তাহলে কোরআনটা কা? আল্লাহ। যদি উনি লিখতে জানতে তাহলে মানুষ সন্দেহ করত, এই জন্য কোরআনে কোনো সন্দেহ করা যাবে না। তারপরে দুই নম্বর, হুদান লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দেবে। কাকে দেবে? মুত্তাকিদেরকে হেদায়েত দেবে, কাফেরকে দেবে না, বেঈমানকে দেবে না, মুশরিককে দেবে না, ফাসেককে দেবে না। যদি আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে কোরআন থেকে সে হেদায়েত পাবে না। কোরআন নিজে বলেছেন, ইদিল বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা ওয়া মা ইদিল বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন অনেকে পণ্ডিত হয়ে হেদায়েতের রাস্তা পেয়ে গেছে, নূর পেয়ে গেছে, আবার অনেকে কোরআন থেকে বিভ্রান্ত হয়ে গেছে। কোরআন তাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, হেদায়েতের মালিক আল্লাহর কালাম পাক নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তার নবীকে বললেন, নবী হে, তুমি চাইলেই লোক হেদায়েত পেয়ে যাবে, এটা হবে না, আমি যাকে চাইবো সে হেদায়েত পাবো। হিন্দাকে আল্লাহ চেয়েছেন, হিন্দা রসুলের চাচার কলিজা চাবানোর পরও হেদায়েত পেয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা চেয়েছেন ও মানে ওয়াইসি হেদায়েত পাবে, আমির হামজাকে ওয়াইসি কতল করার পরও সে হেদায়েত পেয়ে গেল। আল্লাহ চাইনি আবু তালেব হেদায়েত পাবে, কারণ তার ভিতর নাম হচ্ছে আবু তালেব, আর দিলের ভিতরে কোনো তলব ছিল না। এর জন্যে রসুল হাজার চেষ্টা করে তাকে হেদায়েত দিতে পারেননি। তাই আমার রব বলছেন, এই কোরআন থেকে যদি কেউ মনে করে যে আমি হেদায়েতের নূরটা কোরআন থেকে নিব, এখান থেকে আলো নেব, কামিয়াবির রাস্তাতে হাঁটব, আল্লাহর কাছে ডান হাতে সার্টিফিকেট নেব, তাহলে তাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ হতে হবে। তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না। আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে সর্ব কি বলেন তো? আচ্ছা বলি, একটা ভালো মজবুত আখ নিয়ে এসে আপনাকে দিলাম, রস বের করতে পারবেন কি না দাঁত দিয়ে? এটা কত সুন্দর মাল আল্লাহ দিয়েছে, মারবে চাপতে ওর রস চু করে টানবে, খাও। কিন্তু যার দাঁত নাই, একটাও নাই, কি করবে? হু জি না, ওর যার দাঁত নাই সে আগ থেকে কোনো ফায়দা নিতে পারবে না। কেন? দাঁত নাই এই জন্যে। তো কোরআন হলো আখের মতো, এর ভিতরে মধু আছে, এত মধু আছে আপনার জীবনে সব রোগ সেরে যাবে। কিন্তু যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে, আর যার দিলে আল্লাহর ভয় নাই ও কোরআন থেকে লাভ নিতে পারবে না। এটা আল্লাহ ক্লিয়ার বলে দিলেন যে তোমার আল্লাহর ভয় দিলে থাকতে হবে, ভীতু রাস্তা পাবে, আর ভীতু যে হবে না সে রাস্তা পাবে না। একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি, একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে
ডুবুরি সাঁতারু 400 কিলোমিটার সাঁতার কাটবে কিন্তু একটা হিরে মণি মাণিক্য পাবে না, আর ডুবুরি 400 কিলোমিটার লাগবে না, কয়েক স্কোয়ার ফুট দিলে সমুদ্রের একদম নিচে গিয়ে হিরের টুকরো আনবে, কথা ঠিক না ভুল? তো সাহাবারা যে এটা হলো মহাসমুদ্র, এই সমুদ্রে সাহাবিরা ডুব মেরে হেদায়েতের নূরের আলো তুলে নিয়ে এসছে, কিন্তু গিরিশচন্দ্র সেন গোটা কোরআন নামে সমুদ্রে সাঁতার কেটেছে, একটাও হীরের টুকরো দেখতে পায়নি, কথাটা বোঝাতে পারলাম? এরকম অনেক হিন্দু ভাই আছে যারা কোরআন পড়তে পারে, অনেক বিধর্মী আছে, নন মুসলিম আছে যারা কোরআন পড়তে পারে এবং বুঝতেও পারে, কিন্তু তাকে হেদায়েত দেখেন, ইউটিউব খুললে বেশ কিছু সাধু তারা ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করছে, তো করছে তো করছে, তো ওই কেন কালেমাটা পড়ছে না? কারণ ও এখনও সেই নূরটা দেখতে পায়নি, জি হেদায়েত পায়নি। গিরিশচন্দ্র সেন বিসমিল্লা শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনে তরজমা লিখলো বাংলাতে, কিন্তু হেদায়েতের নোটটা খুঁজে পেল না। কিন্তু হযরত উমর গোটা কোরআন নয়, একটা গোটা সুরাও নয়, শুধু সুরা তহার একখানা আয়াত তার বোনের মুখ থেকে শুনলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাত আলি জিকরি, একটা আয়াত শুনো, হেদায়েতের দরজা খুলে গেল, মহাসমুদ্রে যেন হীরের আলো পেয়ে গেল, আর সমস্ত গহ্বর অন্ধকার কেটে গিয়ে নিমজ্জিত অন্ধকার থেকে বের হয়ে নূরের আলো দেখতে পেল, তার জিন্দেগি চেঞ্জ হয়ে গেল। তাই আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফী, আমার এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস জানতে হবে, হেদায়েত ওই লোকটা পাবে এই কিতাব থেকে, সে কে? হুদাল্লিল মুত্তাকিন, যে লোকটা মুত্তাকি হবে ও হেদায়েত পাবে, আর যার দিলে আল্লাহর ভয় নাই, যে আল্লাহ ভীরু নয়, ওই লোকটা হেদায়েত পাবে না। হাজি ভাই, আপনাদের অত্র এলাকা ভগবানগোলা এলাকায় খুব আসি, এমনকি হরিরামপুর রানীতলা বহু ঘুরেছি, এখানে প্রথম এসছি, তো এখানে একটা দুটো করে লোক উঠতেই আছে, তো আপনাদের কি মানে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না এরকম কিছু, বা এই টাইমই লোক পালাই, এটা কি? হ্যাঁ না, আপনাদের বিরক্ত লাগছে কি বিষয়টা? তো এই লোকগুলো উঠছে কেন? হেলমেট লে পেশাব করতে যাচ্ছে, পুলিশে ধরবে নাকি? পাছা খুললে তুমি হেলমেট লাগাওনি। হ্যাঁ জি ভাইয়েরা, একটু ধৈর্য ধরে শুনেন, যত বেশি যাব তত ভালো লাগবে। আল্লাহর ভয়। হযরতে উমর একদিন সাহাবিদের ভিতরে কথা বলছেন, রে রসুলের সাহাবিরা তোমরা একটা কথা আমাকে বলো, বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছে কেউ বলতে পারবে কি? আমি তো রসুলের কাছে শুনেছি, আল্লাহর ভয় কাকে বলে আমি উমার জানি, তবে আমার দিল চাইছে তোমাদের কাছ থেকে একটু জানবো, তোমরা কেউ কিছু বলতে পারবে কি? উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় কাকে বলে আমি রসুলের কাছ থেকে শুনেছি। হযরত উমার উবাই ইবনে কাবকে বলছে, তুমি আমার কাছে এসো এবং বর্ণনা করো আল্লাহর ভয় কাকে বলে। হযরত উমরের কাছে উবাই ইবনে কাব এলেন, আসার পর বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তা হেঁটেছেন, অতিক্রম করেছেন, বহু রাস্তা দেখেছেন, তবে আমি জিজ্ঞেস করি যে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি? সংকীর্ণ রাস্তা বলতে কি? এইদিকে একটা জমি, এইদিকে একটা জমি, দুই জমির মাঝে যেটা থাকে কি বলেন? আল পথে হেঁটেছেন কি? ডান দিককার জমিওয়ালা
তার জমির ফসলকে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে। বাঁ দিককার জমিওয়ালা তার জমিকে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, দুই দিকে কাঁটার বেড়া, মধ্যখানে আলপ। এরকম কোনো দিন হেঁটেছেন কি লোকটি? হাজির একটু উবাইবনে কাব কি যখনই এই কথাটা উমারকে বললেন, হাজরত উমার একটু বিলক্ষণ চুপ থেকে বলছে, হ্যাঁ আমি হেঁটেছি। হাজরত উবাইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন ওই রাস্তাটা কীভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? তখন বলছে, হ্যাঁ দেখাতে পারবো। গায়ের চাদরগুলো গুটিয়ে নিল, জুব্বাটাকে গুটিয়ে নিল, মধ্যখানে এক পা দু পা করে ফেলতে লাগলো, আর মুখে বলছে, রে উবাইবনে কাব, আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, ডান দিকে ঝুঁকলেও কাটা লাগবে, বাঁ দিকেও ঝুঁকলে কাটা লাগবে, সুতা ছেড়ে যাবে, কাপড় ছিঁড়ে যাবে, কামড়া চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, নানান ভয় দিলের ভিতরে রেখে হেঁটেছিলাম। ওয়াই মনে কাপ বলেন, বাস 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 বাস, আল্লাহর নবী এটাকেই আল্লাহর ভয় বলেছেন। এই পৃথিবীটা এমন একটা জায়গা মমিন মুসলমানের জন্য, পৃথিবীটা প্রশস্ত নয়, পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে, একদিকে বেশ্যা একদিকে রান্ডি, একদিকে সুদ একদিকে জুয়া, একদিকে এনজিও, একদিকে আপনার কিনা লুডু, আর একদিকে দাবা, একদিকে মদ, একদিকে আপনার জুয়া তাস, এদিকে চারিদিক যেন শয়তান কাঁটাতে ভরে দিয়েছে। যার দিলে আল্লাহর ভয় আছে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 আপনি যেমন গোটা রাস্তাটা অতিক্রম করেছেন, ওই লোকটা গোটা হায়াতটা নিজের গুনাহ থেকে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। এর নাম আল্লাহর ভয়। তো